প্রাণপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইতিপূর্বে দেখেছেন আমরা একটি আঙ্কেলের ভিডিও আপলোড করেছিলাম। আঙ্কেল সনাতন ধর্মের মানুষ আর সে বর্তমানে অসুস্থ আছে, আর ছেলেপেলেদের হাতেও সেরকম টাকা পয়সা নাই, চিকিৎসা করতে পারে না। তো আমরা ইতিপূর্বে দুটি ভিডিও আপলোড করেছি, সময় স্বল্পতার জন্য আসা হয় না। আজ আবার রাত্রিবেলায় আসলাম, প্রায় 10টা বাজে রাত। দেখা যাক আঙ্কেলের কী অবস্থায় আছে দেখে যাই। তো আঙ্কেল কী অবস্থায় আছে একটু দেখে যাই। তবে দুঃখের বিষয় একটাই, সনাতন ধর্মের কোনো ভাই অথবা বোন কেউই আমাদের হাতে কোনো অর্থ পাঠায় নাই আঙ্কেলকে দেওয়ার জন্য। এ ভাই ভাই, আই এম পারভেজ। সময় পাই না, আশা লাগে সময় পাই না, এদিক ওদিক যাই। কে বলে মাসুম কে বলে? আপনি ভিডিও দেখলে আপনার আব্বার অবস্থা কেমন? আব্বার অবস্থা খুব ভালো, অনেক কমে যাবে মা। মানে বলি না মোবাইলে কেমন কেমন অসুখের অবস্থা কেমন এখন? শরীরের অবস্থা কেমন? ডাক্তাররা কইতেছে যে একটু রক্তের আবার টাকা পয়সা আছে কিছু? এখন ধরো আছে টাকা পয়সা, তো ওইরকম কামাই টামাই নেই, দোকান ছেলেরাও কিছু দেয় না। সব চলে গেছে, এখন কেউ লাগতো না, এই সে তো জানেন। পরিবারে খালি কয়ে ভালো আসা, অত ভালো তো থাকি কি করি, তোরা এটা দেশ নে। গাজীপুর কাপাসিয়ার ছেলে ইলিয়াস ভাই, কাতার প্রবাসী, আমাদের হাতে 1000 টাকা পাঠান আঙ্কেলকে দেওয়ার জন্য। 1000 টাকা হবে নি কি 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 রক্তের দিয়ে ভিটামিন কিবান কিবান দিয়ে স্যালাইন দিবে কইছে। 2000 টাকা নাবি ডাক্তার আমাকে কইলো। 2000 টাকা বলছেন? হ্যাঁ ডাক্তারই কইলো, তার এসে কইলো গোসাইর বাইতে সিলে দিবে। ঢাকার ছেলে ইসলাম ভাই আমেরিকা নিউ ইয়র্ক হতে আমাদের হাতে টাকা পাঠান 2000 আঙ্কেলকে দেবার জন্য, মোট 3000 টাকা। হ্যাঁ কলম আছে আমাদের কাছে। যাই হোক, দুঃখ লাগে একটাই, সনাতন ধর্মের মানুষগুলো এই মানুষের পাশে দাঁড়ালো না, না এটাই দুঃখ লাগে। দুঃখ ওই তো, এই তো দেখো তোমরাই বিবেক করে দেখো যে হিন্দু হ্যাঁ হিন্দু মুসলমান দাঁড়াইলো, কিন্তু হিন্দু দাঁড়াইলো না, দেখছো তাহলে কত ভালো মানুষ।
এটা কেউ বাজ নাই, খালি কাঁদে খালি, একটু মানুষ কয় না যে বাড়ির যাইতো বান্দাটো কিছু দেখে আসে, সে বান্ধব নাই আসে, তোমার যাকে ভাই আসে, দুইজন আসে বাড়ির পর। আপনাদের ধর্মে মনে হয় মানুষের দান করলে মনে হয় পুণ্য নাই? না, পুরো যাবে আরো, পুরো যাবে। ডাক্তার কি বলে মেন সমস্যা কি? মেন সমস্যা জ্বর ছিল, টাইফয়েড জ্বর ছিল। এই জ্বর হাসপাতালে নিয়ে যা, রক্ত পেশাব কাশি, তারপরে ডায়াবেটিস ব্যাগ পরীক্ষা করলাম, তো রক্ত নাকি হয়েছে, টাইফয়েড জ্বর হয়েছে। সেই তার ওষুধ করতেছে যে এখন এই ডাক্তার কইতেছে যে কাকাকে একটা রক্তের স্যালাইন দেওয়া লাগবে আর একটা ভিটামিনের স্যালাইন দেওয়া লাগবে, দুই হাজার একটু স্বাভাবিক। আচ্ছা আঙ্কেল, 3,000 টাকা স্যালাইন দেবো তোমার নিজেও করি আমি, তুমি না থাকলে তো আমি সবাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি, এটাই হচ্ছে বড় শান্তি। এর উপরে কোনো শান্তি নাই, কে কোন ধর্মের পালন করে এটা তো আমাদের দেখার বিষয় না, মানুষ কি না, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো, এটাই আমাদের ইচ্ছা, এইটাই আমাদের সার্থকতা, দাঁড়াতে পারি মানুষের পাশে। ভগবান জানি সবাকে তাই আসিয়া কই তোমার কাহা যে দেহ গা বেটা কি খাওয়াতে গেছে, জুম্বর বানা দিছে, একদিন যা একটু বেড়া দেখে আসো, আমার সাহসে কইলাম না শান্তি পাওয়া। সব গপ্প আমি পুর ধরে জানাইবাই গপ্প দিছি, 21 লক্ষ টাকা দিও, 21 লক্ষ টাকা দিয়ে এই ঘর দিছে। আমাদের আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।